জয় গুরু। আজকে একটি নতুন ব্লগ, হ্যাঁ থাম্বনেলের ঠিকই দেখেছেন, আজকে আমাদের মন্দির অঙ্কলেশ্বর সৎসং বিহার, এখান থেকে আজকে আমরা যাত্রা শুরু করলাম পৈচা স্বামীনারায়ণ মন্দির, পৈচা টেম্পলের উদ্দেশ্যে। তো শুরু তো দেখতেই পাচ্ছেন, আমরা দুজন বাইকে, একটা বাইকে আমরা দুজন বসেছি, পাশে আরেকটা বাইক আছে, তারতেও দুজন আছে। আর এখানকার যে রাস্তা অনেকটা চওড়া এবং অনেকটা মানে উন্নত, এখানে প্রত্যেকটা রাস্তা দেখতে পাবেন খুব মানে খানা খন্দ গর্ত এগুলো একদম নেই, আর আমরা সুন্দর মানে বাইকে যেতে পারছি। আর সেই জন্যে আমি দেখলাম যে এইভাবে ভিডিওটা করা আমার পক্ষে সুবিধা, তাই জন্য আমি এইভাবেই করলাম। যাই হোক, আমাদের বাইকে যেতে আমার বেশিক্ষণ তবে লাগেনি, মানে জাস্ট ওই 70 কিলোমিটার মতন আমাদের এই অঙ্কলেশ্বর থেকে পৈচা টেম্পল পর্যন্ত। তো এই টেম্পলটা মানে স্বামীনারায়ণের মন্দির, ঠিক আছে, আমরা স্বামীনারায়ণ ভগবান নামে শুনেছি। স্বামীনারায়ণ যে মন্দির, কী সুন্দর মন্দিরটি, আর একটু পরে আপনারা দেখতে পাবেন এত সুন্দর মন্দিরটা। এই যে এটা দেখলেন, এখানে প্রচুর কোম্পানি, এই অঙ্কলেশ্বর যে এই যে বড়শিল বলে একটা কোম্পানি আছে, এটা কাঁচ তৈরি হয়, আমরা যেসব আর কি আয়নার যেসব কাঁচ বা গাড়ির গ্লাসের যেসব কাঁচ আছে সেসব কাঁচগুলো এইসব কোম্পানিতে তৈরি হয়। এখানে প্রচুর কোম্পানি আছে, বিদেশি এবং স্বদেশি প্রচুর কোম্পানি আছে। এটি একটি চায়ের দোকান, এবং তার সাথে সাথে এখানে এই রোডটা তৈরি হচ্ছে, আমাদের স্ট্যাচু অফ ইউনিটি এই রোড দিয়েই যাওয়ার জন্য রোডটা। তবে এই রোডটাতে যেতে পারলে আমাদের আর কি ভালোই লাগছিলো, কেননা এই রোডটা না কোনো গর্ত বা খানা খর্দ কিছু নেই, আর আমাদের বেঙ্গলের যে ওয়েস্ট বেঙ্গলের যেসব গর্ত, মানে এক মানুষ ডুবে যাবে এরকম গর্ত আছে, কিন্তু এখানে এসব কিছু নেই। আমরা বলতে বলতে চলে এসেছি পৈচা টেম্পলে, ঢুকে পড়েছি। এই জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে কিছু থাকুক না থাকুক প্রচুর সুন্দর সুন্দর মূর্তি আছে, হাতি বাঘ ভাল্লুক প্রচুর, এবং সখী সখার প্রচুর মূর্তি আছে। এই সাইডটা পুরোটাই মন্দির, আর এই এই সাইডটা ডান দিকের এই সাইডটা ওইটা হচ্ছে গেস্ট হাউস। এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। মন্দিরের ভেতরে বিশাল বড় কম্পাউন্ড, এবং এই কম্পাউন্ডের ভেতরে এক সাইডে ক্যান্টিন, খাওয়া দাওয়ার পুরো নিরামিষ, পেঁয়াজ রসুন মাছ মাংস জিনিস এখানে নেই, পেঁয়াজ রসুন ছাড়া। তো আমরা যেহেতু পেঁয়াজ রসুন খাই না স্বস্তি নিই, সেই জন্য আমরা ওইদিকে পেঁয়াজ রসুন ছাড়া খাওয়া দাওয়ার পেয়ে খুব করে খেয়েছি। এখানে দেখুন এই যে হাতির যে মূর্তিগুলো এত বিশাল বিশাল, আর প্রত্যেকটির রঙগুলো না মানে একটা গাঢ় করে দেওয়া আছে যাতে অনেকদিন টেকে, কেননা এখানকার রোদের তাপটা প্রচুর বেশি, সেই জন্য না আমাদের এখানে এই তাপটা বেশির জন্য প্রত্যেকটি রঙই গাঢ় গাঢ় করে দিয়ে রাখা করা আছে। যাই হোক, এই সোজাসুজি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলকণ্ঠ প্রসাদম, এইখানে মানে দুপুরবেলার ভোগ পাই আমরা, এবং এর সাথে সাথে সব লাঞ্চ ডিনার যাই হোক ব্রেকফাস্ট সব কিছু এখানে পাওয়া যায়। এটা কুপনের কাউন্টার। তো কুপনের কাউন্টারে যাওয়ার আগে আমি আগে দেখে নিই খাওয়ার কী আছে। তবে আমার দাবেলিটা খুব পছন্দ, 10 টাকা যদি বা প্লেট, একটা করে দেয় 10 টাকায়। তবে খেয়ে আমার মানে খুবই ভালো লাগলো দাবেলিটা, একটু পরে দেখতে পাবেন দাবেলিটা খেতে খুব সুন্দর ছিল। আমি খেয়ে এই দেখুন কুপন নিয়ে নিয়েছি, দাবেলির একটা একটা দুটো দাবেলি খাবো, এবং আমার সাথে সাথে একটা পাশে একটা কাকুও দেখে দেখে নিল কুপন। তো কাকু কুপন নিয়েছে, এবার আমাদের তিনজনের টোটাল দাবেলি তৈরি হচ্ছে। দাবেলিটা এইরকমই, মানে রুটিটা পাউরুটি কেটে তার মধ্যে তরকারি ভরে দেবে, এবং তার সাথে সাথে একটু তেলে একটু সেঁকে নেয়, এইটা হচ্ছে মেনলি। এবং এর সাথে সাথে দেখুন এবার এই যে ভুজিয়া, বেসনের যে ভুজিয়াগুলো হয় সেগুলো আমাদের একটু মিক্সিং করে দিল। এবার তার সাথে যে মেন হচ্ছে, এর মেন কারিগরিটা হচ্ছে চাটনি। চাটনিটা যদি ঠিকঠাক, এই যে চাটনি, আমার চাটনিটা খুব ভালো লাগে দাবেলির, এত সুন্দর লাগে, টক ঝাল মিষ্টি সব রকম টেস্ট মিক্সিং থাকে, খুব সুন্দর লাগছিলো আমাদের দাবেলিটা। তো যাই হোক, দাবেলিটা খেলাম নিলাম, নেওয়ার পরে এবার টেবিলে চলে এসেছি, এখানে খাবো। তো দাবিলিয়াতে দেখে আমার লোভই লেগে গেছিলো, তো একদম খেয়েছি তৃপ্তি করে, আমার বন্ধু দেখে সেও নিয়েছে একটা দাবেলি। যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ, এবার মন্দির দর্শন। পেট পুজো হলে তারপরে তো সব পুজো হবে, তো পেট পুজোটা হয়ে গেছে, এবার যাচ্ছি মেন মন্দির। এই সাইডটা না টোটালটাই আর কি শপিং সেন্টার, মানে স্বামীনারায়ণ এই মন্দিরটা টোটালটাই বিজনেস সেক্টর বানিয়ে নিয়েছে প্রায় বলতেই গেলে। দেখতেই পাচ্ছেন এই যে একটা মূর্তি, এরকম প্রত্যেকটি থাম্বায় থাম্বায় না একটা করে সব মূর্তি রাখা আছে। এইটা হচ্ছে মেন মন্দির, এটা পেছন সাইডটা, এটা হচ্ছে রাস্তা, দুই ধারে এই শপিং সেন্টার, এইরকম মূর্তি প্রায় দেখতে পাবেন।
এই যে এখানে সেই দিন না আমরা যেদিন গেছিলাম এই দিন খুব মানে ভিড় ছিল, কারণ এই আমরা দিওয়ালির সময় গেছিলাম, এটা মানে ছুটির দিন, তো লোকজন প্রচুর ছিল, প্রচুর মানুষজন। আর আমাদের দেখতেও কোনো অসুবিধা হয়নি অবশ্য, কেননা প্রচুর দেখতেই পাচ্ছেন খোলামেলা জায়গা এবং ফটো তোলার প্রচুর মানুষ, তো প্রচুর হুড়োহুড়ি করে ব্যস্ত ফটো তোলার জন্য। এবার আমরা মেন মন্দিরটায় ঢুকবো। মেন মন্দিরে ঢোকার আগে একটা গরুড়দেবের একটা মূর্তি আছে, এই যে গরুড়দেব ঠাকুরকে প্রণাম করার অবস্থায় একটা মূর্তি রয়েছে, এইটা হচ্ছে মেন এন্ট্রান্সের জায়গা, এইটা হচ্ছে মেন এন্ট্রান্স। এই সামনে দেখছেন সব থেকে উঁচু যে চূড়াটা, ওইটা হচ্ছে স্বামীনারায়ণ দেবের মন্দির। আর ডান দিকে বাঁ দিকে তার 21টা অবতার ছিল, এই 21টা অবতারের সব মন্দির সবগুলো দেখতে পাবেন পরপর করে। এবার আস্তে আস্তে মন্দিরে উঠি। সবার আগে চরণ পাদুকা, সেখানে চারটে সখী, চারটে সখা মিলে সেইটা সেখানে আর কি জল দিচ্ছে। এবং এই যে সুন্দর দেখুন মন্দিরের নিচে এত সুন্দর পরিবেশ যে জল একদম মানে জলের উপরে ভাসছে মন্দিরটা, এরকম স্ট্রাকচারটা। ফার্স্টেই স্বামীনারায়ণ ভগবানকে দর্শন করার জন্য আমরা যখনই এতে ভিতরে ঢুকলাম, গম্বুজটা এত ভিতর থেকে সুন্দর লাগছিল যে মানে ওখানে দেখে সেলফি নিতে ইচ্ছা করছিল, আজকাল জানেনি তো। যাই হোক, স্বামীনারায়ণ ভগবানের কাছে এসেছি, এসে দেখি ভগবানকে 56 প্রকারের ভোগ দিয়েছে, আমরা বলি না 56 প্রকার ভোগ, এই 56 প্রকার ভোগ তাকে নিবেদন করা হয়েছে। এখানে কত কিছু আছে, গজা থেকে আরম্ভ করে ল্যাংচা থেকে আরম্ভ করে প্রচুর সমস্ত জিনিস আছে, কত কী। আর দেখতে দেখতে আমার তো পাশেই দেখলাম যে তার ডানাতে মানে আমার বাঁহাতে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, এবং ডান তার বাঁহাতে মানে আমাদের ডান হাতে শ্রীরাধা দেবের, শ্রীরাধারানীর মূর্তি। দেখার দর্শন করার পরে প্রণামী দিয়ে প্রণাম করে তো চারিদিকে যে গম্বুজটা এত সব দৃশ্য রয়েছে, এইগুলো দেখে আমি তো শটে দেখে নিয়ে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিলাম। তো ভিড় এত ঠাসাঠাসি যে কোন দিকে যাবো, বেরোনোর প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আপনারা যখনই এখানে আসবেন তো তখন আসার আগে অবশ্যই অনলাইনে একটা টিকিট কেটে এখানে আসবেন, ঠিক আছে? অনলাইনে কীভাবে টিকিট কাটতে হবে সেটা আমি পরে লাস্টে বলে দেবো। এটা হচ্ছে স্বামীনারায়ণ ভগবানের তার ডান দিকে রাধাবল্লভের মূর্তি। এইখানে আমরা প্রণাম করতে এসে তার পেছন সাইডটা দিয়ে একটা দারুণ ভিউ নিয়েছিলাম, সেই ভিউটা আরেকটু পরে দেখতে হবে, দেখে আমার খুব ভালো লেগেছিলো তাই ভিউটা নিয়েছিলাম। এটা হচ্ছে জলারাম বাবা, জলারাম বাপ্পা তার মূর্তি, গুজরাটে খুবই প্রসিদ্ধ একদম মহাপুরুষ তার মূর্তি এবং তার ধর্মপত্নী। যাই হোক, আমরা এইখানেও দেখুন খুব সুন্দর গম্বুজের ভেতর সাইডটা একদম কারুকার্য করা আছে, এত সুন্দর দেখে আমার খুব ভালো। এই যে সেই দৃশ্যটা, প্রত্যেকটা শপিং সেন্টার এখান থেকে দেখা যাচ্ছে, আর গুজরাটে এরকম সবুজ মানে সবুজ অরণ্য দেখাই যায় না। এই দিকেও একটা, এই যে সবুজ অরণ্য এবং তার সাথে সাথে টোটাল শপিং সেন্টারটা দেখতে পাচ্ছি, কতগুলো শপিং সেন্টার দেখুন এখানে, এরা টোটালটাই আর কি ব্যবসার জায়গা আর কি। যাই হোক, এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের 21টা অবতার, এই 21টা অবতারের মন্দির প্রত্যেকটা ঢুকেছি, প্রত্যেকটাই প্রণাম করতে যেতে পেরেছিলাম, প্রত্যেকটা ভিডিও আমি করেছি, আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে বজরাঙ্গবলী মানে হনুমানজি, এবং তার চরণে রয়েছে প্রাণতি। প্রাণতি হচ্ছে মানে যে অশুভ শক্তি, তা অশুভ শক্তি বজরাঙ্গবলীর পায়ের নিচে থাকে, এই জন্যে সবাই অসুবিধায় পড়লে বজরাঙ্গবলীর কাছেই প্রণাম করতে আসে। তো এই হচ্ছে বজরাঙ্গবলীর মূর্তি, এটা এই রূপে তাকে বালাজি ভগবান বলে সবাই জেনে। তো যাই হোক, আমরা প্রণাম করলাম, প্রণাম করে এখানেও সুন্দর একটি গম্বুজ দেখলাম ভেতর দিয়ে, আমার গম্বুজটা এখানটা ভেতরের খুব সুন্দর লেগেছিল। তো যাই হোক, এইবার এইখানে এই নদী দেখতে পাচ্ছেন, নদীটা খুব সুন্দর কিন্তু জল কম, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আমরা মন্দির দর্শন করার শেষের পর্বেই পরে চলে এসেছি। এইবার সেই 21টা ভগবান শ্রীকৃষ্ণের যে আমি বলেছিলাম যে 21টা রূপ তিনি যে অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে, সেই তার 21টা রূপ এখানে কিন্তু তার দেখানো হয়েছে। যেমন এই যে কচ্ছস্বরূপ, যখন এই কচ্ছস্বরূপ নররূপী নারায়ণ তিনি যখন অবতীর্ণ হয়েছিলেন ধরাধামে, তার এই রূপ প্রকাশ এখানে দেখানো হলো মূর্তি করে। তো যাই হোক, এরপরে আমি চলে আসলাম পরের মূর্তি দর্শন করতে। এখানে দেখুন মৎস্যস্বরূপ, মাছের রূপে যখন ভগবান জন্ম নিয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে, তার রূপ আমরা দেখতে পেলাম। তো
তো এমন করেই এই দেখুন প্রত্যেকটি এই হরগৃহ স্বরূপ, এই হরি গৃহর স্বরূপ যে তার সেইটি একটি দেখতে পেলাম। তো এইরকম করেই প্রায় প্রত্যেকটি ধনমন্ত্রী যে স্বরূপ তার এই রূপ আমি দেখতে পেলাম। এখানে নারায়ণ রূপ, হরিরূপ, হরিরূপ এখানে দেখতে পেলাম, হরিস্বরূপ এখানে, এটা আমরা কিন্তু দেখতে পেলাম। এরকম করে আমরা প্রত্যেকটি স্বরূপ কিন্তু ব্যাস স্বরূপ, ব্যাসদেব, ভগবান ব্যাসদেব তার স্বরূপ, দাতাত্রী ভগবান, আমরা যে ত্রিমূর্তি ত্রিনাথ দেব বলি তার রূপ, এটা হচ্ছে হরিস্বরূপ না, এটা হচ্ছে মোহিনী স্বরূপ। এটা আমরা দেখলাম মোহিনী, ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন মোহিনী রূপে অবতীর্ণ হয়েছিলেন তার রূপ। এবং তারপরের আমরা মূর্তিটা যখন দেখতে আসলাম ঋষিস্বরূপ, ভগবান তিনি যখন ঋষিস্বরূপ মানে বুদ্ধদেব তিনি যখন এই ধরধামে অবতীর্ণ হয়েছিলেন তার রূপটা এখানে দর্শন করা হলো। এটা হচ্ছে পরের স্বরূপটা আমরা দেখতে পাচ্ছি, হংসস্বরূপ আমরা দেখতে পেলাম। এই ভগবান যখন হংসরূপে এসেছিলেন তার রূপ এই কোন রূপে, এই এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ব্যাসদেব, ব্যাসদেবের দেখতে পেলাম সনক সংকিদম রূপ, আচ্ছা সংকিদা রূপ, নরনারায়ণ স্বরূপ, নরনারায়ণ স্বরূপ ভগবানের, নর এবং নারায়ণ, এবং এটা ভগবান যখন আমাদের এই পৃথিবীকে তিনি যখন ধরাধাম থেকে বাঁচিয়েছিলেন তখন এটা পরশুরাম স্বরূপ, তার পরশুরাম স্বরূপের রূপ, এটা নৃত্যাস্বরূপ, নৃসিংহস্বরূপ, নৃসিংহদেব, এবং রামস্বরূপ, প্রভু যখন রামস্বরূপে এসেছিলেন ধরাধামে তার কৃষ্ণস্বরূপ, এটি হচ্ছে কৃষ্ণস্বরূপ, কৃষ্ণস্বরূপ দেখতে পাচ্ছেন। এমন করেই এই প্রত্যেকটি মন্দিরের নিচের থেকে একটি জলের সিস্টেম করেছে, যেটা শান্তির জল বলে আসছে, সবাই এই জল মাথায় নিচ্ছে এবং সবাই এই জল দিয়ে একটু একটু করে মাথায় এবং সারা শরীরে অল্প অল্প করে দিচ্ছে। তো দেখে আমারও ভালো লাগলো, তো আমিও আর দেরি না করে চটপট বেরিয়ে পড়েছিলাম এই পুরো জলটা মাথায় নেওয়ার জন্য। যাই হোক, এই একটু একটু করে জলে এগিয়ে যাচ্ছি, এই টোটাল এই মন্দিরটা পরিক্রমা করছি আর শান্তির জল মাথায় নিচ্ছি। তো আমি একাই নেবো কেন, আপনারাও নিন একটা একটু করে, আর দেখতে থাকুন এই পুরো লাইনটা কীভাবে আমরা করে আমি ভিডিওটা করেছিলাম। দেখুন নিচে কিন্তু যাতে আমরা মানুষরা দর্শনার্থীরা যাতে স্লিপ না কাটে তার জন্য দেখুন একটা কার্পেট পাতা আছে, জলটা খুবই ঠান্ডা। এবং তারপরেই আমাদের দর্শনের পরে আর খুব খিদে পেয়ে গেছিলো হাঁটাহাঁটি করে, হজম তো হয়ে গেছে, এবার পেট পুজো করা যাক। পেট পুজো করতেই ভাবলাম গুজরাটি থালি নেবো, আমি পেঁয়াজ রসুন খাই না যেহেতু মাছ মাংস, তো সেহেতু দেখলাম গুজরাটি থালিটা খুব ভালো এখানকার প্রেফার করতে পারি, তো সেই জন্য আমি গুজরাটি থালি একটা কুপন নিয়েছিলাম। গুজরাটি থালি নিতে গেলে 60 টাকা লাগে আর একটা কুপনের মধ্যে একবারই দেবে, ওয়ান টাইম, এতে কোনো আর যাচাই নেই, পরবর্তীকালে আর কিছু দেবে না, যা দিচ্ছে একবারই দেবে আর বারবার দেবে না। এই দেখুন একটুখানি করে এটা হচ্ছে সেউ টমাটার দিল, তারপরে হচ্ছে আলু টমাটার দেবে, এবং সবজিগুলো টেস্ট সুন্দর ভালো ছিল, রুটি দিয়েছে আমাকে আর ডাল দিল লাস্টে। এখন এবার ভাত দেবে আর একটা গ্লাসের ঘোল দেবে, ঘোল এখানে প্রত্যেক গুজরাটিরা খায়, ঘোলটা এখানে খেতে হয়, এখানকার যে গুজরাটের যে হাই টেম্পারেচার তার জন্য ঘোল প্রতি প্রত্যেকেই খাই আমরা, ঘোল মানে ছাঁচ, ছাঁচটা আমরা প্রতি প্রত্যেকেই খাই। এই আমার ফুল মিল দুপুরের পেয়ে গেছি, এইবার রুটি।